এরপরে একদম গিয়ে ভিক্টোরিয়ার সামনেই দাঁড়াবো। তো এখন যেরকম রোদ উঠে গেছে তাতে মনে হচ্ছে যে ফেরার সময় বেশ কষ্ট হবে। ফাইনালি রিচড ডেস্টিনেশন, পেছনে ভিক্টোরিয়া। এগুলোই হলো আমাদের কলকাতার ঐতিহ্য, ময়দান, ভিক্টোরিয়া, এই ঘোড়ার গাড়ি। দেখলেই বোঝা যায় এগুলো কলকাতা। হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজ শুরু করছি আবার সকাল সকাল একটা নতুন ব্লগ, আর সাইকেল নিয়ে বেরোবো। তো ইচ্ছে আছে আমার একটু ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যেতে। হ্যাঁ, মানে সাইকেল নিয়েই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাব। অনেক দিনের ইচ্ছে আছে সাইকেল চালিয়ে ওই দিকটা যেতে। অনেক সকালবেলা রাস্তা একদম ফাঁকা থাকে বলে একটা ভালো সুযোগ যাওয়ার জন্য, আর প্রচুর সাইক্লিস্ট যায়ও আমি দেখেছি। একদম এখান দিয়ে সোজা বেরিয়ে আমি পার্ক সার্কাস দিয়ে সোজা মেয়র রোড হয়ে ওখানে যাব, কিছুক্ষণ থেকে আবার চলে আসব। সাইকেল নিয়ে এমনিই বেরোতাম, তাই দেখলাম ওই দিকটাই যাই। একদম সকালবেলা সুন্দর ওয়েদার, বৃষ্টি তো এখনও নেই, দেখা যাক কতটা ভালো ওয়েদার পাওয়া যায়। মানে ভালো ওয়েদার বলতে বৃষ্টি না পাওয়া। তো এখন এখান থেকে স্টার্ট করবো, স্টার্ট করে রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের সাথে আবার কথা বলবো। সাইকেল এই যে বের করে ফেলেছি, কালকে সাইকেলটাকে এয়ার টিয়ার দিয়ে একদম ঠিক করে এনেছি, আজকে মোটামুটি হেলদি রয়েছে ও। আমি এসে গেছি আমার চেনা রাস্তা আনোয়ার শাহ কানেক্টার। এখান থেকে আমি ফ্লাইওভারটা ক্রস করব না, আমি ঢাকুরিয়া ব্রিজ দিয়ে শর্টকাটে বেরিয়ে ঢাকুরিয়া ফ্লাইওভার ক্রস করব। এখানটা দিয়ে করলে দেরি হয়ে যাবে, এমনিতেই আজ আমার অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে দেখুন, এখান দিয়ে আমি ঢুকে যাচ্ছি, একটু সুবিধা হবে যেতে। আমি যাচ্ছি ঢাকুরিয়া ব্রিজ দিয়ে, ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে গেলাম। এখানটা এলিভেশন প্রচণ্ড বেশি, এতখানি এলিভেট করা যাচ্ছিল না, যেন এইটুকু স্লোপিং আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, গিয়ে তারপর আবার সামনে থেকে উঠব। বৃষ্টির সময় হলে কী হবে, গরম কিন্তু বেশ লাগছে। আর এখনকার ওয়েদার দেখে যেটা মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে খুব ভালো রকমের রোদ উঠে যাবে। রাস্তা প্রায় অনেকটাই, পুরোটা পৌঁছে আমি তারপর বলবো কত কিলোমিটার আমি সাইকেল চালালাম। যতটা কিলোমিটার যাওয়া সেম কিলোমিটারই ব্যাক করা। তো মোটামুটি এলিভেশন আমার হয়ে গেছে, উঠে গেছে এখন স্টপিংয়ে। আবার আমি এখান থেকে সাইকেল চালাব। উঠে গেছে ঢাকুরিয়া ব্রিজ, এবার নামার পালা।
বর্ষাকালে ব্রিজটা পুরো একদম রাস্তাঘাট এরকম গর্ত গর্ত হয়ে খারাপ হয়ে গেছে। এখান দিয়ে সোজা চলে যাব আমি গোলপাক গড়িয়াহাটের দিকে। এবার আমি সোজা যাব গোল পার্কের দিকে। আমি মোটামুটি গুরুসাদার দত্ত রোডে চলে এসেছি। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু ফাঁকা, দুপাশে এত সুন্দর গাছ আর ডিম, যে রাস্তাটা দিয়ে যখনই যাই তখনই ভালো লাগে। সেটা সাইকেল চালিয়ে যাই, গাড়ি চালিয়ে যাই, যেভাবেই যাই। আর আমি অফিসে যাই প্রত্যেকদিন এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটা আমার পরিচিত রাস্তায় বলা যেতে পারে। আর ভিক্টোরিয়া যাওয়ার এটা মোটামুটি একটা সব থেকে কম মানে শর্টকাট বলতে পারে রাস্তা। অন্য রাস্তাও আরও আছে, কিন্তু এই রাস্তাটা অ্যাভেল করলাম যেহেতু এই রাস্তাটা একটু ফাঁকা থাকে। আর এখানে তো প্রচুর গ্রিনারি, তো এখানে একটু দাঁড়িয়েছি, আমি একটু জল খাবো, জল খেয়ে তারপরে আবার যাবো। অনেকটা চলে এসেছি, মোটামুটি 4 কিলোমিটার রাস্তা আমি অলরেডি চালিয়ে ফেলেছি, আরও আমার মনে হয় 6 কিলোমিটার রাস্তার মতো বাকি। হ্যাঁ, সেরকমই হবে, 5-6 কিলোমিটার রাস্তার মতো হয়তো এখান থেকে হবে। তো ফাইনালি আমি ডেস্টিনেশনে পৌঁছে তারপর বলবো। রাস্তায় দেখলাম প্রচুর সাইক্লিস্ট আছে আরও যারা যাচ্ছে, কিন্তু এত সকালবেলাতেই সুবিধা পাওয়া যায়। আর যেটা আমি দেখেছি রাত্রিবেলা মানে প্রায় 10টা সাড়ে 10টার পরেও অনেকেই যায়, কারণ সেই সময় রাস্তা কিছুটা ফাঁকা থাকে। আর তার মাঝখানে ইন বিটুইন রাস্তায় প্রচুর গাড়ি, তো সাইকেল চালানো এইরকম কলকাতার দিকে জায়গাটাতে একটু অসুবিধা। মানে আমাদের এই জায়গাটা যদি নিউ টাউনের মতো হতো, মানে নিউ টাউনের রাজারহাটে যেগুলো আছে সাইকেলের জন্য আলাদা করে একটা লেন করা আছে, তাহলে চালাতে একটু সুবিধা হয়। সেইটা তো এখানে বোধহয় করা সম্ভব না, করলে একটু সুবিধা হতো যে কোনো সময় চালানো। চলুন এখান থেকে যাওয়া যাক, আমি এখন সোজা যাবো, গিয়ে আবার ছুটে গিয়ে আবার কথা বলছি। দূরে দেখা যাচ্ছে 42 ঢুকে গেছে আমি ভিক্টোরিয়া রাস্তায়। আর ওই সামনে যে ক্রসিংটা সিগনালটা দেখা যাচ্ছে ওটা হলো সাহারা ক্রসিং, ওখান থেকে আমি জাস্ট বাঁদিকে যাব। অনেকটা রাস্তায় চলে এসেছি, আমার পুরনো অফিস পাড়া এই জায়গাটা। মানে আগের অফিসে যখন ছিলাম, এখান দিয়ে আমার রোজ যাতায়াত ছিল। এখন এই অফিসের রুটটা একটু চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন পর সাইকেল নিয়ে বেরোলাম, চালাতে একটু অসুবিধা হচ্ছে, মানে একটু দাঁড়িয়ে যাচ্ছি তারপর চালাচ্ছি। দুবার দাঁড়ালাম, একটা তো গুরুসাদারের সামনে দাঁড়ালাম, আবার এখন এখানে একটা দাঁড়ালাম, এরপরে একদম গিয়ে ভিক্টোরিয়ার সামনেই দাঁড়াবো। তো এখন যেরকম রোদ উঠে গেছে তাতে মনে হচ্ছে যে ফেরার সময় বেশ কষ্ট হবে, মানে বেশ রোদ, রোদেই কষ্ট, আর জেনারেলি কোনো কষ্ট নেই, তো বেশ কষ্টই হবে মনে হচ্ছে। তো দেখা যাক বৃষ্টিটা যাতে না হয়, এরকমই ওয়েদার হয়। তো মোটামুটি তাহলে যেটা টার্গেট, টার্গেট ফুলফিল করে বাড়ি পৌঁছেই যাব। ফাইনালি রিস্ট ডেস্টিনেশন, পেছনে ভিক্টোরিয়া,
আমার এখানে আসতে লাগলো মোটামুটি 40 মিনিটের মতো। এই সকালবেলায় দৌড়ছিল আর মর্নিং ওয়াকারদের ভিড় তো রয়েইছে। মানে এটা একটা টার্গেট ছিল, আমি কখনো সাইক্লিং করে আসবো এদিকে। আকাশটা দেখুন একদম ব্লু হয়ে আছে, মানে এখনকার স্কাইয়ের মধ্যে একটা শরতের আকাশের মতো ব্যাপার দেখা যায়। একটু বেলা হলে একটু মেঘগুলো একটু স্ক্যাটার করে যায়। আমি ঢুকবো না, ঢুকতে পারতাম কিন্তু যেহেতু সঙ্গে সাইকেল আছে, সাইকেলটা এখানে রাখার জায়গা নেই, সেজন্য ঢুকবো না। ইচ্ছে ছিল ঢোকার। ভিক্টোরিয়া এতটা যখন চলেই এসেছি তো ভাবলাম একটু ময়দান থেকেও ঘুরে যাই। অনেক ভিড় হয়ে গেছে এখন এখানটা, স্পেশালি সাইক্লিস্টের। প্রচুর সাইক্লিস্ট এসে এখানটাতে অ্যাসেম্বল করছে এবং তারপরে এখান থেকে গ্রুপে বেরিয়ে যাচ্ছে। তো আমি যাচ্ছি এখন একটু ময়দানের দিকে, জাস্ট অপোজিটেই বলে একটু ঢুকে যাই, একটু ঘুরে আসি। অনেকদিন পর এলাম এদিকটা, সকালবেলাটা তো আসাই হয় না, তো দেখা যাক কোন দিকে ঢুকবো সেটাই ভাবছি। এখানে ঢোকার অনেক ছোটো ছোটো চু আছে, সেই চুগুলো একটু খুঁজে বার করতে হবে, বের করে তারপরে যাবো। দুদিকেই রাস্তা আছে কিন্তু ঢোকা যায় কোন দিক দিয়ে সেটাই ভাবছি। তো আমি, এটা হলো ময়দানের জায়গা, তো আমি ভাবছি আমি সামনের দিকে রেড রোডের দিক থেকে ঢুকি, তাহলে আমার এদিক থেকে বেরোতে একটু সুবিধা হবে। ময়দানের সামনের দোকানগুলো এখন সব বন্ধ রয়েছে, সামনে রেড রোডের দিক থেকে ঢুকলেই বোধ হয় ঠিক হবে, ওদিকেই যাই। রেড রোডের রাস্তা এখন দেখুন, মানে অন্য সময় এই জায়গাটা গাড়ির কত ভিড় থাকে, মানে আজকে একদম এই সময়টা, সকালে এই সময়টা একদম ফাঁকা। এখন 6:15 মতো বাজে। ময়দান দেখে খুব ভালো লাগছে, আমি ঢুকবো ময়দানে অন্য দিক দিয়ে। বেরিয়ে এলাম এই পাশটা, কারণ ময়দানে প্রায় কাদা কাদা হয়ে রয়েছে বৃষ্টি হয়েছে বলে। দেখে ভালো লাগছে, প্রচুর সাইক্লিস্ট কিন্তু এখান দিয়ে চালাচ্ছে। ভোরবেলা যদি মর্নিং ওয়াক বা এরকম সাইক্লিং করতে বেরোনো যায় তাহলে বেশ একটু এনার্জি পাওয়া যায়, সারা দিনটাও ভালো কাটে। আর এই সময়টা মানে এক্সারসাইজ করার জন্য বা সাইক্লিং করার জন্য বা যোগা করার জন্য সব থেকে ভালো টাইম, কারণ এই সময়টাই একটু ফ্রেশ এয়ার থাকে। মানে যত দিন যত বাড়বে, মানে বেলা যত বাড়বে, গাড়ি তত বাড়বে, পলিউশন তত বাড়বে। ঢুকে গেছি ময়দানে, এই সকালবেলাতেই প্রচণ্ড রোদ উঠে গেছে, মানে ওদিকটা তাকানো যাচ্ছে না, এত রোদ। মানে 42 দিকে প্রচণ্ড রোদ, ওদিকটা ক্যামেরা, মানে ক্যামেরা যদি ওদিকটা ফোকাস করি একদম কালো হয়ে যাচ্ছে, তাকানো যাচ্ছে না। আর এই যে দাঁড়িয়ে আছে আমার রয়্যাল এনফিল্ড, তো এখানটা আসতে খুব একটা বেশি কষ্ট হলো না। যেটা আমি বলছিলাম, আমার বাড়ি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মোটামুটি যা দেখলাম 8 কিলোমিটারের মতো, আমি তখন 11 বলেছিলাম, সেটা নয় অ্যাকচুয়ালি, মোটামুটি 8 কিলোমিটারের মতো বাড়ি থেকে। তো বেশিক্ষণ সময় লাগলো না আমার, ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত আসতে 40 মিনিটের মতো টাইম লেগেছে, আর ময়দান তো একেবারে অপোজিটে। তো এখন সবুজ ময়দান, খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি দেখতে। আর 6:30 মতো বাজে, প্রচুর রোদ উঠে গেছে, এটাই একটা পেন পয়েন্ট, বেশ রোদ উঠে গেছে, বেশিক্ষণ এখানটা থাকা যাবে না। এখন এখান থেকে বেরোতে হবে, আবার ওই আমার 40 মিনিটের মতোই লাগবে মোটামুটি যেতে, একটুখানি এখানে বসে টাইম স্পেন্ড করে তারপর বেরিয়ে যাব।
ময়দান থেকে এখন বেরোচ্ছে, যে রাস্তা দিয়ে এসেছি ওভাবেই যাব। এখান থেকে ভিক্টোরিয়া হয়ে গুরুসদয় হয়ে সোজা বাড়ির দিকে। তো ময়দানে বেশ কিছুক্ষণ থাকলাম, খুব রোদ উঠে গেছে আর কি, কিন্তু বসার জায়গা তো সেরকম নেই এই ময়দানের ছাড়া, এই ঘাস ছাড়া। আর ঘাসগুলো প্রায় পুরো ভিজে রয়েছে বৃষ্টি হয়েছে বলে, তাই বসা আর হলো না। এখান থেকে যাব, আবার অফিস যেতে হবে, আজকে অফিস আছে। তো মোটামুটি ওই 40 মিনিটসের মধ্যে পৌঁছেই যাব, বেশি এখনও বাজেনি। দিয়ে বেরোই, ভিক্টোরিয়ার সামনে যাই, তারপর আবার যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়েই ব্যাক। এগুলোই হলো আমাদের কলকাতার ঐতিহ্য, ময়দান, ভিক্টোরিয়া, এই ঘোড়ার গাড়ি। দেখলেই বোঝা যায় এগুলো কলকাতা। কেউ যদি বলে কলকাতা কিভাবে চেনা যায়, তো এইগুলো দিয়ে আমরা কলকাতা চিনতে পারি। এগুলো কিন্তু কলকাতায় বহু বছর ধরে রয়েছে, মানে কলকাতার সিগনিফিক্যান্স যদি বলা যায় তাহলে এগুলোই। এই ঘোড়ার গাড়ি, আমার সামনে ভিক্টোরিয়া, ময়দান, হলুদ ট্যাক্সি, দিয়ে এক নজরে যে কেউ বলে দিতে পারবে যে আপনি কলকাতায় আছেন। কাছাকাছি চলে এসেছি আমি গুরুসদয় রোডে, তো এখন ঢুকে যাবো গুরুসদয় রোডে। ঢুকে আমি এখন সোজা একদম বাড়ির দিকে যাব। আর সাইকেলটা যেটা হয়েছে ময়দানে যাওয়ার জন্য, প্রচণ্ড কাদা ছিল, বুঝতে পারিনি, ঘাস ভিজেছিল, কাদা ছিল, তো একদম দুটো চাকায় কাদায় ভর্তি হয়ে গেছে। গিয়ে সাইকেলটাকে ওয়াশ করতে হবে খুব ভালোভাবে। তো একদম এখান থেকে বাড়ি গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। এই মোটামুটি সোজা একটা রাস্তা চলে গেছে, আর এদিকে একটা রাস্তা গেছে ফ্লাইওভারের দিকে। তো আমি সোজা রাস্তাটা নেব, ফ্লাইওভার দিয়ে সাইকেল অ্যালাউড না। চলে এসেছি বাড়িতে, ঢুকে গেছি। সাইকেলটার অবস্থা আর কি খুব খারাপ, যেটা বলেছিলাম কাদায় একদম দুটো চাকা পুরো ভরে গেছে। আমাকে একটু পরে এটা ওয়াশ করতে হবে, দেখাচ্ছি কী অবস্থা। ব্রেকের ভেতর ভেতর পর্যন্ত একদম কাদা ভরে গেছে, এটা না পরিষ্কার করলে এভাবেই লেগে থাকবে, না হলে কী হবে, এটা ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে আরও বাজে অবস্থা হবে। পেছনের চাকাটা অতটা হয়নি যতটা সামনের চাকাটা হয়েছে। তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, ছাপিয়ে গেছি, অনেকটা চালিয়ে এলাম, টাইমও লাগলো, ফেরার সময় টাইম একটু বেশি লাগলো, 45 মিনিটসের মতো টাইম লাগলো, যেটা যাওয়ার সময় 40 মিনিটসের মতো লেগেছিলো। তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।